Assalamualaikum warahmatullah. Hello everyone. I'm Muhammad Khairul Islam. Mitugatan Sharigore pokkho theke apnader ke jane antorik shubhechha abhinondon. Ajke betikrom ekটু different, ekটু unique design er kichu banarshi ajke apnader ke dekhabo. Ei banarshi ei video tai first apnader samne dicchi karon ekdom total different kichu banarshi design. Ei pattern er je design gulo khub rare hoye thake banarshi er moddhe. এগুলো কিন্তু অ্যাভেলেবল পাবেন না, এগুলো খুবই আপনার আমাদের কোয়ান্টিটি খুবই স্বল্প, কারণ এগুলো আমাদের হোলসেল মূলত বেশি চলে যায়। হোলসেলটা বেশি যাওয়ার কারণে কিন্তু আমাদের হিউজ পরিমাণ সেল আছে আপনাদের দুয়ার। তো চলুন দেরি না করে আমাদের বেনারসের ডিফারেন্ট ডিফারেন্ট লুকসের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট বেনারসি আজকে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স একটা কথা বলে নিচ্ছে, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মিতু কাতার শাড়িঘর আর আমাদের অবশ্যই যে শাড়ির প্রাইস রেঞ্জ ওইটা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। ওইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। চলুন ভিউয়ার্স, এই যে বেনারসির ডিজাইনটা দেখতেছেন টোটাল ডিফারেন্ট একটা ডিজাইন। কিছু কিছু বেনারসি তো আগে সেটা আপনার চেনগুলো একটু ডাবল ডাবল মোটা হয়ে সে চেনটা থাকে, কিন্তু এটা একদম চিকন একটা চেন। সব কিছু মিলে বেনারসির মধ্যে এই প্যাটার্নের চেনগুলো খুব রেয়ার হয়ে থাকে, অনেক সুন্দর। সব কিছু মিলে শাড়িগুলো অনেক সুন্দর, একটু ফলো করলে আপনি বুঝতে পারবেন। আচল তো দেখছেন, এখন বডিটা দেখেন। বডিটার মধ্যে এখানে যে জড়িগুলো দেখতেছেন খুবই দামি একটা জড়ি, এই জড়িগুলো খুবই দামি একটা জড়ি। এটা গিস কালার হবে না, যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। এটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লাউজ পিস। এই ব্লাউজটা দেখেন, ব্লাউজটা অনেক সুন্দর। আপনার বর্ডার দেওয়া রয়েছে দুই হাতের পিছে, আর এখানে 1 মিটার উপরে আপনার ফ্যাব্রিক্স রয়েছে, চাইলে ফুল স্লিপও করতে পারেন আপনারা। তো চলুন ভিউয়ার্স, আমি আরও কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে, আর প্রাইস রেঞ্জ অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া হবে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। এই কাল এই শাড়িটা দেখেন, এই শাড়িটা অনেক সুন্দর। বেনারসির মধ্যে এই প্যাটার্নের শাড়ি আমি হয়তো বা একটু গর্বের সহিতে বলতে পারবো, কারণ এই প্যাটার্নের ডিজাইনগুলো খুব রেয়ার হয়ে থাকে। এটা অরিজিনাল পিওর যে বেনারসি, বেনারসের বেনারসি, এইটা হলো সেইটা। আপনি একটু ফলো করলে, একটু জুম করলে বুঝতে পারবেন, হয়তো বা ভিডিওতে কেমন দেখতেছে আমি সঠিক জানি না, কিন্তু সরাসরি যখন শাড়িটা আপনি দেখবেন এক কথা জাস্ট অসাম অসাম একটা শাড়ি। আপনার আঁচল থেকে বডি, বডি থেকে পার, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর ডিফারেন্ট একটা শাড়ি। আমি তো মানে বেশি হইব, আমি তো বেশি বলতে পারি যে আমার জিনিস আমি বেশি বলতে পারি, কিন্তু আসলে তা না। ভালো জিনিস সবাই কিন্তু প্রশংসা করে, এটা যারা দেখবেন তারাই কিন্তু কম্পেয়ার করতে পারবে যে আসলে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। কারণ আমি অবশ্যই হয়তো আমার জিনিসের জন্য আমি একটু প্রশংসা করি, কিন্তু আসলে তেমন কিছু না। যেটা ভালো ভালোকে ভালো বলতে হবে। এটা শাড়ির কালার অনেক সুন্দর, আপনার মেরুন কালার, অরিজিনাল যে রিয়েল যে মেরুন কালার, মেরুন কালার, মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট জংলার ডিজাইন। চলুন আমি রেড কালারের একটা শাড়ি দেখাই আপনাকে। এক একটা ডিজাইন হবে এক এক রকম, কোনোটার সাথে কোনোটা আপনার মানে ম্যাচ হবে না, এক একটা এক এক রকম, টোটাল ডিফারেন্ট। রেড কালার, রেড কালারের মধ্যে আপনার সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইনের শাড়ি। আঁচলটা কিন্তু আপনার এগুলো মানে ডাবল আঁচল বলা হয়, ডাবল আঁচল, এখান থেকে আপনার ডবল আঁচল, পাট বেল দেওয়া রয়েছে, আর এখানে সম্পূর্ণ বডিতে দেখেন কাজ করা, অনেক সুন্দর লতা পাতা ফ্লাওয়ার ডিজাইন, মনে হবে একদম খোদাই করা ডিজাইন। আঁচলটা মনে করেন যে আপনার গোলাপ ফুল দিয়ে, কিন্তু আপনার টোটাল ডিফারেন্ট পেটা জড়ি দিয়ে ছেড়ে কাজটা করা হয়েছে। আর জড়িগুলো দেখতেছেন এটা একদম অরিজিনাল যে গোল্ড কালার, গোল্ড কালারের জড়ি। এই জড়িগুলো সাধারণত মানে এটা এটাকে আপনার অরিজিনাল সাচ্চা জড়ি যেটাকে বলা হয়, এটা কখনো ডিসকালার হবে না। এই শাড়িটাও দেখতে পারেন, এই শাড়িটা অনেক সুন্দর, এটা ওয়াইন কালার। আসলে যে কটা কালার দেখাচ্ছি আপনাকে প্রত্যেকটা কালারই কিন্তু আপনার সুন্দর, প্রত্যেকটা কালারই কিন্তু আপনার সুন্দর, এটা কিন্তু কিছু বেশি সুন্দর, কারণ এটা ওয়াইন কালার। আর বেনারসির মধ্যে ওয়াইন কালারটা 70-এর মধ্যে এক পিস পাবেন, তারপরে খুব রেয়ার হয়ে থাকে। ব্লাউজ থেকে শুরু করলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর করে আমরা মানে কালারটা এখানে সুন্দর ডিজাইনার সেট করেছি, অনেক সুন্দর। এটা হবে সেটা দুই হাতে আর পিঠে কাজ করা হবে, আর ব্লাউজের অংশ এটা, এটা হবে ব্লাউজের অংশটা। আর আঁচলটা দেখেন, আঁচলটা অনেক সুন্দর, সম্পূর্ণ পেটা কাজ করা। আর বডির ডিজাইনটা হবে সেটা অ্যাঙ্গেল ডিজাইন,
সবকিছু মিলে অনেক সুন্দর, শাড়িটা অনেক সুন্দর। তো চলুন ভিউয়ার্স আমি আরেকটা শাড়ি দেখাই আপনাদেরকে। এই প্যাটার্নের শাড়িগুলো আসলে আমাদের কাছে খুবই স্টক খুবই এখন সীমিত, কারণ হোলসেল অনেক চলে গেছে আমাদের, আমাদের মূলত হোলসেল। তারপরও যারা হোলসেল নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমার পাশে হবে একটা রেড কালার, রেড কালারের মধ্যে আসলটা কিন্তু টোটাল ডিফারেন্ট। আসলে আপনারা প্রত্যেকটা শাড়িই ডিফারেন্ট, আমি খালি ডিফারেন্ট ডিফারেন্ট বলতেছি, আসলে কী করবো বলেন, যেটা ভালো এটার অবশ্যই প্রশংসা করতে হবে। শুধু যে আমার প্রোডাক্ট দেখে আমি প্রশংসা করতেছি তা না, যেটা ভালো এটা বলতে হবে। ব্লাউজতে অনেক সুন্দর, 1 মিটারের উপরে এখানে আপনার ই রয়েছে, দেখেন অনেক সুন্দর। এখানে আবার গেছে আপনার যে এখানে পার্টটা রয়েছে এটা একটু মিডিয়াম পার্ট দিয়েছি আমরা, অনেকে ছোট পছন্দ করেন মিডিয়াম, অনেকে বড়, সব কিছু মিলে আসলে আঁচলটা ওই তিনটা পার্ট দিয়ে আঁচলটা তৈরি করা হয়েছে। এখানে একটা পার্ট বেল, তারপরে আঁচলের পোর্শনটা এখানে ডিজাইন, তারপর আবার পার্ট বেল, আবার এখানে ডিজাইন করা, আবার এখানে পার্ট বেল, এখানে ডিজাইনটা একটু এক্সট্রা মডিফাই করে দিয়েছি, যেটার জন্য অনেক সুন্দর। আর বডির ডিজাইনটা কিন্তু টোটালি ব্যতিক্রম, এটা অ্যাঙ্গেল ডিজাইন বলা হয়, তেসরা ডিজাইন, যেটা অরিজিনাল, যেটা বানারসের বানারসি, এটা হলো অরিজিনাল। এখানে জড়িটা দেখতেছেন, জড়িটা অনেক মানে এমনভাবে এখানে কাজ করা হয়েছে, আপনি হয়তো বা দেখলে বুঝতে পারবেন। রেড কালার, রেড কালারের মধ্যে দেখেন কালারটা একটু দেখেন, রেড কালার, ক্যামেরাতে হয়তো মাঝে মাঝে দেখতে হয়, এটা রেড কালার, রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন। চলুন আমার পাশে আরেকটা ডিজাইন আছে, এই প্যাটার্নেরই, এটা হচ্ছে সেটা ভিডিওর জাস্ট একটা মানে ডিফারেন্ট একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি। আঁচলটা একটু ফলো করেন আপনি, ব্লাউজ আঁচল বডি শাড়ির কিন্তু মানে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, এটা হলো আঁচল আর পার্ট। আঁচল পার্টটা যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই শাড়িটা অনেক সুন্দর লাগবে যখন পরবেন, এটা অনেক সুন্দর। সম্পূর্ণ পেটা জুড়ে দিয়ে কাজ করা, ব্যাক সাইড দেখলেই বুঝতে পারবে, সম্পূর্ণ পেটা জুড়ে দিয়ে কাজ করা, চুড়িতে আংটিতে বাদার মতো কোনো ওয়ে নেই, অনেক সুন্দর শাড়িতে আঁচল বডির ডিজাইনটা অবশ্যই একদম টোটাল ডিফারেন্ট একটা ডিজাইন। বেনারসির মধ্যে এই ডিজাইনগুলো খুব রেয়ার হয়ে থাকে, এগুলো হয়তো বা অ্যাভেলেবেল আপনারা পাবেন না, কিছু কিছু শাড়ি আমাদের অর্ডারই থাকে, তারপর কিছু স্যাম্পলের শাড়ি থাকে, এই জন্য আমরা দিতে পারি আপনাদেরকে। তো ভিউয়ার, যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন, আমাদের বেনারসিগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা মূলত চেষ্টা করি আপনাদের জন্য যে ভালো কিছু আপনাদেরকে দেবো রিজনেবল প্রাইসে, এই জন্য কিন্তু আমাদের কষ্ট করা, আমাদের কষ্ট করা তখনই সার্থক হবে যখন মনে করেন যে আমাদের কষ্টটা তখনই সার্থক হবে যখন মনে করেন যে আসলে আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদের মন্তব্যটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে আসলে এত কষ্ট করে করলাম, আপনাদের পছন্দ হয় নাই হয়তো বা। তো ভিউয়ার্স, আজকের জন্য এখানেই সমাপ্তি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।